আমি আমার কিছু কথা বলার পূর্বে আজকের পত্রিকা একটা নিউজ, ঢাকায় জমি বা ফ্ল্যাট আছে যারা সবাই কালো টাকার মালিক। মানে স্পিকার, আমি আমার জীবনে 5 বার এমপি, 3 বার মন্ত্রী, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নাই, বাড়ি নাই, বউর বাসা 30 বছর থাকছে। খুব গর্ব করতাম যে আমি কালো টাকা মালিক না। তবে আমি একটা প্লট পেয়েছিলাম 2010-11 সালে পূর্বাচলে, এখন যদি প্লটের কারণে আমার মনে হয় আমি এখন কালো টাকা মালিক হয়ে গেছি, আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কালো টাকার নতুন ডেফিনেশনের কারণে। এবং আমার মনে হয় স্পিকার, আপনি মহামান রাষ্ট্রপতি সহ যারাই ঢাকা শহরের এই ফ্ল্যাট বা প্লট আছে, নতুন যে সংজ্ঞা কালো টাকার, সেই সংজ্ঞা কারণে সবাই আমরা এই আমরা কালো টাকা মালিক হয়ে গেলাম। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে বলবো যে আমি আইনের লঙ্ঘন করে কালো টাকা মালিক হয়েছে কিনা এই বিষয়ে তিনি এই পার্লামেন্টে তার ব্যাখ্যা দিবেন। মাননীয় স্পিকার, ব্যাখ্যা চাই। মাননীয় স্পিকার, আমি এই যে যে বাজেট, এই বাজেটটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার মনের মাধুরী মিশিয়ে কথার ফুলছুরি দিয়ে এমন একটা বাজেট পেশ করেছেন যেটা এইখান থেকে পাঠোদ্ধার করা খুব মুশকিল। মাননীয় স্পিকার, তার প্রদত্ত বাজেটে দেশি ফ্রিজ, মুঠোফোন, সুরক্ষা সামগ্রী, গাড়ি, রেলের টিকিট, সিগারেট, বিদেশি পানি, কফি, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, গ্যাস লাইটার, জার বাতি, ফিটিং, প্রিন্টিং প্রেস, কালো কালি, সোনার প্যানেল, সোলার প্যানেল, বিদেশি মোটর, যে ফিটিংস, এগুলিতে ট্যাক্স বাড়বে। আচ্ছা, বাড়ান। সামাজিক নিরাপত্তা বেস্ট মানুষ পিকার একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, বিশেষ করে গভর্নমেন্টের সময়। সামাজিক সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক এইবার প্রস্তাব করেছে 1,13,000 কোটি টাকা, গত বছর ছিল, চলতি বছর ছিল 1,07,000 কোটি টাকা। মানুষ পিকার, আসলে 1,07,000 কোটি টাকা যখন ছিল তখন জিডিপির সেটা ছিল 3.11%, আর কিছু বাড়িয়ে যখন এবার করা হলো 1,13,000, তখন এটা চলে গেছে, নিচে নেমে গেছে জিডিপির 2.55%। অর্থাৎ আসলে সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের বাজেটটা কিন্তু আগের চেয়ে এখন পার্সেন্টেজ হিসেবে কমিয়ে দেওয়া হয়েছে। মানে স্পিকার, মূল্যস্ফীতি সম্পর্কে প্রস্তাব আছে বাজেটে, কিন্তু মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ কীভাবে হবে তার কোনো রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী দেন নাই। আমরা আশা করি সেই রূপরেখা তিনি দিবেন। মানে স্পিকার, বিদেশে যা টাকা পাচার করবে তারা 7% দিলে টাকা হালাল হয়ে যাবে। আচ্ছা, হালাল করেন, টাকা পাচার হয়েছে, হালাল করা ভালো। মানুষ স্পিকার, 40 বছর যাবৎ ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য সরকার, প্রত্যেক সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সব সরকার সুযোগ দিয়েছে, কিন্তু হোয়াইট হয়েছে খুব কম। আমি জানি না এই যারা টাকা পাচার করেছেন 7% দেবেন, তা মানুষ স্পিকার, আমি ব্যবসায়ী, 1% উপরে যখন আমি ইনকাম করি তখন 25% আমার ট্যাক্স দেওয়া লাগে, তাহলে আমি ট্যাক্স না দিয়ে এই টাকা আমি বিদেশে পাচার করে 7% দিয়ে আমি এই টাকা আবার নিয়ে আসতে পারি। ইভেন ব্ল্যাক মানি হোয়াইট করেন সেখানে 10%, তাহলে ব্ল্যাক মানি হোয়াইট না করে আমি এটা পাচার করে আবার নিয়ে এসে আমি 7% আমি দিয়ে এটাকে আমি হালাল করবো, 3% আমার এখান থেকে সুবিধা হবে। মানে স্পিকার, শুধু এইটাই না, আমাদের আইনের সঙ্গে সাংঘর্ষিক। মানে স্পিকার, এই যে 5,000 টাকা, মানে স্পিকার, দুর্নীতি দমন আইনে 2004-এর 27(1), 27(2) ধারা এবং মানি লন্ডারিং আইনের 2012-এর 4(1) ধারা। মানে স্পিকার, এই ধারাগুলি যদি অ্যামেন্ডমেন্ট করা না হয়, তার মাননীয় অর্থমন্ত্রী আপনি এই ট্যাক্স দিয়ে 7% ট্যাক্স দিয়ে বিদেশি পাচার পাচার টাকা কীভাবে আনবেন? কোনো সুযোগ নাই। গত পরশুদিন দুদকের সচিব তিনি বলছেন যে বিদেশি টাকা পাচারের বিষয়ে গভর্নমেন্ট যে প্রস্তাব দিয়েছে সেটার তো সম্পর্ক নাই, কোনো সরকারি কর্মকর্তা টাকা পাচার করছে, যদি আনে আমরা তাকে ধরবো। গত পরশুদিন দুদকের সচিব বলছেন এবং ধরবেন, ধরতে পারবেন, কারণ ধরার সুযোগ আছে। আইন যদি এই আইনকে মানে স্পিকার অ্যামেন্ডমেন্ট না করা হয় দুটি আইন, তাহলে তো এই আইন বাস্তবায়ন হবে না। এবং শুধু এটা না, এই মানে স্পিকার, সংবিধানের যে স্পিরিট, প্রত্যেক মানুষের জন্য ন্যায় বিচার, সমান অধিকার, সংবিধানের স্পিরিট এবং দুদকের মাইনলন আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটা এই প্রস্তাবটা বেআইনি, অনৈতিক এবং এটা কোনো কারণেই গ্রহণযোগ্য হতে পারে না। মানে স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর মধ্যে বলছেন যে টাকা একটা ধর্ম আছে, যেখানে বেশি সুখ বিলাস পায় সেখানে টাকা চলে যায়। তাহলে
বিদেশের যে সুখের জন্য টাকা গেছে বাংলাদেশে টাকা আসলে কি সুখ পাবে এটাকে কি আসবে এটাকে কি আনবে মানে স্পিকার যারা টাকা পাচার করছে যারা নাকি কানাডা বাড়ি করছে যারা নাকি আমেরিকা বাড়ি করছে যারা সিঙ্গাপুর বাড়ি করছে সিঙ্গাপুর এই যে বড় বড় হোটেল প্রত্যেকে দেখলাম কোন ব্যবসায়ী ফাইভ স্টার হোটেল করতেছেন এরা কি টাকা আনবেন দেশে যদি আনতে পারেন ভালো তবে আমার মনে হয় না যে টাকা আনতে পারবেন আর যদি আনেনও তাহলে নিশ্চয় একটা অল্প পোর্শন আনবেন এবং দেখা যাবে ভবিষ্যতে কেউ আর ন্যায় অনুকভাবে ট্যাক্স না দিয়ে টাকা পাচার করে আবার এই 7% সুযোগের জন্য অপেক্ষা করবেন মানে স্পিকার গরিব এবং মধ্যবিত্ত মানুষের জিনিসপত্র যখন দাম আকাশচুম্বী যখন মধ্যবিত্তরাও ন্যায্য মূল্যের দোকানের পিছনে ছুটছে এই সময় যখন সরকার দাবি করেন $3,000 কাছাকাছি মাথা পিছু আয় এবং আমাদের গত নভেম্বর মাসে আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেন রাত পোহালে আয় বাড়ছে বাংলাদেশের আমরা টের পাচ্ছি না অজান্তে আমরা বড় লোক হয়ে যাচ্ছি নভেম্বরে এটা আমাদের প্যানি মিনিস্টার বলছেন অথচ যাদের নুন আনতে পান্তা ফুরায় রাত পনেরো আগে টের পায় যে তারা দরিদ্র দরিদ্র হয়ে যাচ্ছে তাদের কি অবস্থাটা মানে স্পিকার নারায়ণগঞ্জে একজন ফুল বিক্রেতা শহর ফুল বিক্রেতা শহর বানু তিনি বললেন এত এত উন্নয়ন হইল তাহলে আমার উন্নয়ন করে শহর বানু উন্নয়ন করে মানে স্পিকার অর্থনীতির সরল ভাষায় বাংলাদেশে ১০০ টাকা আয়ের ২৮ টাকা যাচ্ছে ৫% ধনী পরিবারের পকেটে মাত্র ২৩% যাচ্ছে সবচেয়ে গরিব ৫% পরিবারের শহর বানু সেই ৫% একজন মানে স্পিকার শহর বানুর টাকা বিদেশে পাচার হয়ে যায় শহর বানুর টাকা তো পাওয়ার কথা না মানে স্পিকার আমি তামাক মানে স্পিকার তামাকের উপর আমরা সিগারেটের উপর ট্যাক্স দিতে বলি এনবিআর এর এত কি খাতির যে সিগারেটের উপরে জনগণ চায় যে বিপুল পরিমাণে যা দাম তার চেয়ে ১০০% বেশি পরিমাণ ট্যাক্স ধরা হোক কিন্তু ধরা হয় না কেন মানে ব্রিটিশ টোবাকো যে আমেরিকান ব্রিটিশ টোবাকো যে কোম্পানি আছে ফ্যাক্টরি সেখানে সরকার একটা মালিকানা আছে মালিকানার কারণে সরকার সচিব সেখানে বোর্ড মেম্বার এবং মানে স্পিকার আমি নিজে লেবার মিনিস্টার সময় আমি দেখেছি জেনেছি ওই বোর্ড মেম্বারে যারা আমরা থাকেন তাদের ছেলেমেয়েরা এখানে প্রোভাইড করে চাকরি দিয়ে এই কারণে এনবিএস যারা তারা সিগারেটের উপর দাম শতগুণ বৃদ্ধি করতে তাদের খুব খারাপ লাগে আমাদের জোর দাবি কারণ সিগারেট তো মানুষ খাইলে উপকার নাই যেহেতু উপকার নেই স্বাস্থ্যহানি তাহলে দাম আরো বেশি বাড়ান যত বেশি ইনকাম হবে আসুক না বাড়ালে তো কোনো ক্ষতি নেই কেন বাড়াবেন না মানে স্পিকার আমাদেরকে অনেকে কালকে একজন মাননীয় সংসদস্য বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সম্পর্কে বলছেন সৈরা স্যার খুনি এটসেট্রা এটসেট্রা বলতে গিয়ে এরশাদের নাম বলছেন মানে স্পিকার যার লাগে করি সেই যদি বলে চুর তাহলে কোথায় যায় আওয়ামী লীগের সঙ্গে এত খাতির করলাম তিনবার চারবার জুট করলাম নির্বাচন করলাম ক্ষমতা আসলাম আনলাম আর সে আওয়ামী লীগের বাইরে যদি ওই জিয়াউর রহমানকে বক্তিকে গালি থেকে বিএনপি গালি থেকে জাতীয় পার্টি এরশাদকে গালি দেন তাহলে তো আর যাই কোথায় তাহলে তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি করব আমরা কোথায় যাবো